এশিয়া কাপ 2023 পাকিস্তানে হবার কথা, এখন সেটা হচ্ছে শ্রীলঙ্কায়। কিন্তু কেন, এখন পিছনের কাহিনীটা কি, আসলে পিছনে কে কলকাঠি নাড়ছে? আপনাদের কাছে কি এই ধরনের প্রশ্ন আসছে না মনে? সেই প্রশ্নের টোটাল কাহিনীটা আজকের এই ভিডিওতে থাকবে। প্রথমে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে, এবং সেই রকম সব কিছু আয়োজন চলছিল। ঠিক তখন বাগড়া বাধায় হচ্ছে একমাত্র ভারত। তারা বলছে যে আমরা পাকিস্তানে যাব না, তাদের বিশাল সমস্যা, পাকিস্তানে গেলেই সমস্যা। আমার কাছে মনে হয় এবার হাইরা যাইব, এ কারণে হচ্ছে এরা যাবে না। যাই হোক, এর কোনো কারণে যাবে না। এখন কেন যাবে না, এই এই যে বিভিন্ন নিরাপত্তা সিকিউরিটি ইস্যু। তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড কী করলো, একটা হাইব্রিড একটা প্ল্যান দিল যে চারটা ম্যাচ পাকিস্তানে হবে, বাকি সবগুলো ম্যাচ দুবাইতে হবে। এখন এর মধ্যে আবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, তারা এই তিনজন বলল যে লজিস্টিক্স সাপোর্ট, এই বিভিন্ন সমস্যা, তারপর ফিনান্সিয়াল, এইসব সমস্যার কারণে আমরা হচ্ছে এই দুই জায়গায় খেলতে পারবো না, খেললে এক জায়গায় খেলতে হবে। তখন এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেক্রেটারি সভাপতি এবং বিসিসিএর ভারতীয় ক্রিকেট বোর্ডের হচ্ছে সেক্রেটারি জয় শাহ, তিনি বললেন যে আইপিএলের ফাইনাল আমরা সিদ্ধান্ত নেবো আসলে কী হয় সবার সাথে বসে, বাকি যারা আছে তাদের সাথে বসে। বসে কী হলে শেষ পর্যন্ত যে মানে শ্রীলঙ্কাকে খুব সম্ভবত ইনফরমালি বলে দিছে যে তোমরা প্রস্তুতি নাও, তোমাদেরকে আমরা দায়িত্বটা দিতেছি, পাকিস্তানকে আসলে হবে না। এখন ধরেন পাকিস্তানে কিন্তু পাল্টা বলেছে, যদি পাকিস্তান আয়োজন না হয় বা আয়োজক না হয়, ভারত যদি এই এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে কিন্তু তারা 2023 সালের বিশ্বকাপ খেলবে না, এরকম থ্রেট দেবে বা এরকম কিছু একটা অলরেডি নিউজ হয়ে গেছে এরকম কিছু। এখন ঘটনা যেহেতু এখন কেউ মানছে না, ফিনান্সিয়াল ক্রাইসিস বলেন অথবা লজিস্টিক্স এই সমস্যা দেখা, যেহেতু বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা যাবে না, তাদের হাইব্রিড মডেল মানতেছে না পাকিস্তানের, সেক্ষেত্রে এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেটাকে শ্রীলঙ্কাকে হয়তো অ্যাপ্রুভ করতে পারে। ভারত অ্যাপ্রুভ করলে তো পাকিস্তান আয়োজন করতে পারতেছে না, তারা তো হেব্বি খুশি। এখন দেখেন টোটাল বাগড়াটা বাধায় কিন্তু শুধু ইন্ডিয়া, এবং শেষ পর্যন্ত পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় যেতে সর্বাত্মক সহায়তা করে কিন্তু ইন্ডিয়া, কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি কেটা জয় শাহ। তো এইসব কারণে এখন পাকিস্তান কী করবে, খেলবে নাকি খেলবে না? রশিদ লতিফকে ক্রিকবাস থেকে বলা হয়েছিল, তারা বললো, এখন রশিদ লতিফ বললো পাকিস্তান খেলবে এবং তারা মাঠে হচ্ছে জবাব দেবে বা এরকম কিছু, যদি এটা আনঅফিসিয়াল শেষ পর্যন্ত হয়তো এরকমই হবে। দেখেন এশিয়ায় ক্রিকেট রাজত্ব করতে চায় ভারত, ঠিক আছে? এখন ক্রিকেট রাজত্ব করতে হলে তো ভারত ভালো খেলতে হবে, তাই না? এখন ভালো খেলতে গিয়া দেখা গেছে মাঝে মাঝে পাকিস্তানের কাছে হেরে যায়, কারণ সারা বছর পাকিস্তানের সাথে খেলে না, একটা ম্যাচ এসে যদি পাকিস্তানের সাথে হাইরা যায় তখন তো পাকিস্তান বড় বড় কথা বলবে সাবেক প্লেয়াররা, তখন তো সেটা মাইনে নিতে পারবে না ভারতের লোকজন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় তাদের সমস্যা। এখন তারা নিরাপত্তা ইস্যু দিয়ে তারা বললো যে না আমরা যাবো না পাকিস্তানে এইসব সমস্যা সেই সমস্যা হচ্ছে। অথচ দেখেন ক্রিকেট টিম বাদে অন্যান্য বাকি সব টিম এরা পাকিস্তানে যদি কোনো টুর্নামেন্ট থাকে সেখানে গিয়ে খেলে আসে। সো এই ধরনের দ্বিমুখী সিদ্ধান্ত কেন ভারতের, তাদের কি মানে বিভিন্ন হেরে যাওয়ার ইয়ে আছে, মানে এত ভালো ভালো প্লেয়ার তাহলে কেন, তাই না? এটাই প্রশ্ন থেকে যাচ্ছি। ঠিক এইসব কারণে হচ্ছে ভারতের টিমগুলো হচ্ছে যে অনেক ভালো প্লেয়ার অনেক কিছু থাকলেও আসলে বারবার ফাইনালে হেরে যায়। দেখেন নাই আজকে খেলা শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেন কেমন খেলে। আমি মনে করি ইন্ডিয়া খুব বাজে খেলবে। সো আপনারা এশিয়া কাপের এই যে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা যাচ্ছে, এটা আপনারা কীভাবে দেখছেন? ভারতের এই অনৈতিক যে হস্তক্ষেপ, এটা আপনারা কীভাবে দেখেন এটি কমেন্টে জানাবেন। অনেকে বলতে পারেন আপনি তো পাকিস্তানের দালাল, আর ভাই পাকিস্তান না, ক্রিকেটটাকে সোজা পথে থাকতে দিচ্ছে না ভারত, ঠিক আছে, এশিয়ার মধ্যে। সো আপনারা কীভাবে কী দেখছেন সব কিছু কমেন্টে জানাবেন, আর বেস্ট অফ লাক অস্ট্রেলিয়া ফর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।